আমার সামনে সামাদ, আর সামাদ আজকে বলছিল যে ভাই 670 এর উপরে গাড়ি আসলে টানবো না। এখন দেখেন অবস্থা, আমি ওর পিছনে আছি, আমার গাড়িতে 90-92 মারতেছে, ওর গাড়িতে কত মারতেছে মানে বুঝেন। বারবার আমারে বলছে ভাই 670, হ্যাঁ তার উপরে গাড়ি টানবো না। এখন দেখেন আমারে ক্রস করে ও সামনে সামনে দৌড়াচ্ছে, কত 94-95 মারতেছে, ওর গাড়িতে আসলে কত। সামনে একটা চেক পোস্ট আছে, এখন জানি না আসলে কি হয়। সবই ঠিক আছে, হেলমেটের জন্য যদি আটকায় তাহলে আটকাইতে পারে, না কিছু বলবে না। হ্যাঁ সামান্তের কথা বলছিলাম, দেখেন আমার আগে দৌড়াচ্ছে, বেচারা আমার বললাম বেচারা আমারে বিট করে সামনে সামনে দৌড়াইছে। যাই হোক 86-85 মারতেছে। আমরা চলে আসছি ফ্যান্সিগঞ্জ টোল প্লাজা, আর এখানে আসলে বাইকের জন্য কোনো টোল নাই, সিলেটে সিলেট জেলাতেই ফ্যান্সিগঞ্জ ব্রিজ। কুশিয়ারা নদী, এই যে সামান লুকিং খুব সুন্দর ওকে দেখা যাচ্ছে। সুন্দর একটা মসজিদ ফ্যান্সিগঞ্জের, আসলে মরহুম আব্দুল সামাদ এমপি মহতো উনি সোনার বাড়ি আসলে। এটা খুব সুন্দর রাস্তা আসলে, ক্লিন, চারপাশের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ। স্পিডিং করা যায় হলে